হবে মোবাইলকে খুব বেশিক্ষণ ব্যবহার করলে আর চেয়ারে এই ধরনের ছিদ্র কেন থাকে সাথে সাথে এই মানুষরা দিনে কেবলমাত্র 5 ঘন্টা ঘুমায় কিভাবে সারা দিন ফুল এনার্জির সাথে কাজ করতে পারে আর এমন একটা মাছ যে তার ত্বক দিয়ে খাবারের টেস্ট বুঝতে পারে তো চলুন জেনে নিই আজকের টপ 4 ইন্টারেস্টিং ফ্যাক্ট নাম্বার 1 আপনি চেয়ারে বসার সময় একবার না একবার তো নিশ্চয়ই ভেবেছেন চেয়ারে এই ধরনের ছিদ্র কেন থাকে উত্তরে আপনি ভেবেছেন এটা নানান ধরনের ডিজাইন মাত্র কিন্তু আপনাকে বলে দিই এটা ভেন্টিলেশনে কাজ করে আসলে আমরা যদি বেশি সময় পর্যন্ত চেয়ারে ঠেস দিয়ে বসি তাহলে আমাদের পিঠে ঘাম হবে আর ঘাম জমে সেখান থেকে চুলকানি এবং ঘামাচি অবধি হতে পারে এই জন্য এই ভেন্টিলেশন দেওয়া হয় যাতে ঘাম কম হয় কিংবা ঘাম হলেও সেটা ছিদ্র দিয়ে পাস হওয়া হওয়ার জন্য শুকিয়ে যায় নাম্বার 2 পুরো দুনিয়াতে কেবলমাত্র 2% মানুষ এমন রয়েছে যারা কেবলমাত্র 5 ঘন্টা ঘুমে নিজের সমস্ত কাজ স্বাভাবিকভাবেই করতে পারেন পুরো দিন কোনো চা বা কফি ছাড়া কিংবা রেস্ট না নিয়ে কন্টিনিউ কাজ করতে পারেন এই মানুষদের স্লিপলেস ইলাইট বলা হয় নাম্বার 3 এই মাছটা তার গোটা শরীর দিয়েই খাবারের স্বাদকে টেস্ট করতে পারে আসলে ক্যাটফিশ অর্থাৎ মাগুর মাছ তার গোটা শরীর দিয়েই খাবারের স্বাদকে টেস্ট করতে পারে কারণ ক্যাটফিশের গোটা শরীরে টেস্ট গ্ল্যান্ড থাকে এই জন্য তাদের ত্বক প্রচন্ড পিচ্ছিল হয় নাম্বার 4 মোবাইলকে খুব বেশি ব্যবহার করলে কি হবে আপনি যদি ভাবেন আপনার চোখ খারাপ হয়ে যাবে তাহলে আপনাকে বলি এটা শুধুমাত্র একটা সম্ভাবনা আসলে আমাদের ফোন চোখের ততটাও ক্ষতি করে না যতটা আমাদের মস্তিষ্কের করে বেশি মোবাইল ব্যবহার করলে আমাদের মনোযোগ শক্তি দিন দিন কমতে থাকে কেননা মোবাইলে সবসময় কিছু মজাদার ইন্টারেস্টিং ভিডিও আসতেই থাকে আর এই জন্য সকলের মনোযোগ শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে সাথে সাথে মানুষের ধৈর্য এখনো কমে যাচ্ছে তাদের সকল জিনিস এক্ষুনি চাই যদি কোনো ভিডিও কিছু সেকেন্ড নেটওয়ার্কের জন্য চলতে দেরি হয় তাহলে সেই ইম্পর্টেন্ট ভিডিওটাকেও স্কিপ করে দেয় কিন্তু আপনি যদি আমার এই ভিডিওটাকে বিনা স্কিপ করে এতদূর দেখেন তাহলে আপনার মনোযোগ শক্তি এখনো ঠিক আছে অন্যদিকে বেশি গেম খেললে সেটা আমাদের জীবনে বেশ প্রভাব ফেলে সেটা আমাদের মনোযোগ শক্তির হ্রাসের সাথে সাথে আমরা নিজেদের ইমোশনের উপর থেকে নিজেদের কন্ট্রোল হারাবো আর আমরা নিজেদের ব্যর্থতাকে মেনে নিতে পারবো না যার ফলে আমরা সহজেই রেগে যাবো